আর মাত্র কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন, কিন্তু বিজেপি নেতা নেত্রীরা, বিজেপির বড় বড় নেতারা এখন থেকেই তারা মায়া কান্না শুরু করেছে যে আমরা এইভাবে ভোট হলে হেরে যাব, এইভাবে ভোট হলে আমরা জিততে পারবো না, অমুক হবে তমুক হবে। কারণ তারা নিজেরাই বুঝতে পারছে যে বিজেপি পার্টি পঞ্চায়েত ভোটে গো হারান হারবে। শুধু হারবে যে তাই নয়, তারা প্রার্থী পর্যন্ত দিতে পারবে না, সেই কারণে বলছে অনলাইনে মনোনয়ন জমার কথা। এই সাধারণ মহিলা পুরোপুরি বিজেপি পার্টির কোন পজিশনে এখন দাঁড়িয়ে আছে, কিভাবে তারা গো হারান হারবে, সেই কারণে কি কি কথা বলছে বিজেপি নেতারা, সমস্ত কিছু তথ্য তুলে ধরলেন এবং বিজেপি নেতাদের মুখে পুরোপুরি ঝামা ঘষে দিলেন। এই ভিডিওটি দেখার পর সাধারণ মানুষও বুঝতে পেরে যাবে যে বিজেপি পার্টির অবস্থা এখন খুবই করুণ অবস্থা চলছে, আর সেটা অন্য কেউ বলছে না, স্বীকার করে নিচ্ছে বিজেপির বড় বড় নেতারা। চলুন এই সাধারণ মহিলার ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে বিজেপি নেতারা পঞ্চায়েত ভোটে হারার ভয়ে কিভাবে মায়া কান্না শুরু করেছে এখন থেকেই। রাজ্যে প্রায় বলা যায় পঞ্চায়েত ভোটের দামামা বাজে বাজে করছে। কেন বললাম? কারণ এখনো তো তারিখ ঘোষণা হয়নি, তবে ইতিমধ্যেই কিন্তু সব রাজনৈতিক দল, শাসক এবং বিরোধী, সবাই মোটামুটি ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। কেউ কেউ কর্মসূচি মানে রণকৌশলও মোটামুটি সাজাতে শুরু করে দিয়েছেন, কিন্তু তারাই সেটা করছেন যাদের দম আছে। আর যাদের সেটা নেই, যারা বুঝছেন এবার ভরাডুবি হবে, তারা কি করছেন? তারা শুধু নির্বাচনে প্রচুর রিগিং হবে, প্রচুর খারাপ কিছু হবে, প্রচুর অশান্তি হবে, এই বলে ধোঁয়া তুলছেন। আর সেই ধোঁয়া তুলছেন কারা? ধোঁয়া তুলছেন তারা যারা বুঝতে পাচ্ছেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ঠিক বলেছেন, এটা ধোঁয়া তুলছে সবচেয়ে বেশি রাজ্যের গেরুয়া শিবির। কেন এ কথা বলছি, প্রমাণ ছাড়া বলছি কি? না, একদমই নয়। কারণ গতকাল বুধবার রাজ্য নির্বাচন কমিশনে এই পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য একটি সর্বদল বৈঠক হয়। সেই সর্বদল বৈঠকে শাসক দল তৃণমূলের প্রতিনিধিরা যেমন ছিলেন, তেমন ছিলেন বিজেপির প্রতিনিধিরাও। সেখানে তাদের কি বক্তব্য প্রথমে বলে নি, শাসক দল কি বলছে। শাসক দল খুব স্বাভাবিক কথা বলছে, বলছে যেন সবার নাম তালিকায় থাকে। অবশ্যই যারা এ রাজ্যের ভোটার, তাদের তো ভোটের দেওয়ার জন্য তাদের তালিকায় নাম থাকতেই হবে, এবং কোনো কারণ ছাড়া তাদের নাম যেন বাদ না যায়, তারা যেন ভোটটা দিতে পারে। নিজের ভোট নিজে দেওয়ার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যেন সবাই পালন করতে পারে, এটাই শাসক দলের দাবি। এটা তো খুব স্বাভাবিক দাবি। কিন্তু রাজ্যে প্রধান বিরোধী দল বলে দাবি করা বিজেপি, তাদের কি মত? তারা কিন্তু ইতিমধ্যেই ভুয়ো ভোটার করে কমিশনে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কেন? তাদের বক্তব্য অনেক মৃত ভোটারের নাম থাকবে, অনেক ভুয়ো ভোটার থাকবে, কি করে জানছেন এগুলো থাকবে? অথচ তারা এদিকে বলছেন ভুয়ো ভোটার, এদিকে বলছেন কেন্দ্রীয় বাহিনী চাই, আবার এদিকে তাদেরই নেতারা রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি ময়দানে উত্তাপ ছড়াতে, পরিষ্কার বাংলা ভাষায় হাওয়া গরম করতে বলে বেড়াচ্ছেন হাঁটু ভেঙে দেব, গাঁটালা বাঁশ নিয়ে দাঁড়াব। অর্থাৎ রাজ্যে অশান্তি সৃষ্টির বাতাবরণের উস্কানি তাহলে কারা দিচ্ছে আপনারা বলুন? যে রাজনৈতিক দল একবার একরকম বলছে নির্বাচন কমিশনে গিয়ে, আর এক রকম বলছে গিয়ে জনসভায়। শুধু তাই নয়, এখানে বিজেপির একটা অদ্ভুত দাবি, তারা বলছে মনোনয়ন জমা দিতে যেন অনলাইনের ব্যবস্থা করা হয়। কেন মনোনয়ন অনলাইনে জমা দেবেন? কেন যাবেন প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে আসবেন? কোনো দল তো এই দাবি করছে না। কি বলছেন? রাজনৈতিক মহল, রাজনৈতিক মহলের মতে প্রার্থী নেই, সব বুথে যেমন লোক দিতে পারবে না বিজেপি, সেরকম সব কেন্দ্রে দেওয়ার মতো বিজেপির প্রার্থী নেই, পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী নেই। 2021 তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর বিজেপির অবস্থা এখন অত্যন্ত সংকীর্ণ বলে তাদের নিজেদের নেতারা কিছুদিন আগে
বিজেপি নেতা সায়ন্তন বসু চিঠিতে লিখেছেন, কাকে লিখেছেন? তাদেরই কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডাকে লিখেছেন, এখানে বিজেপির অবস্থা হাওয়া দিয়ে ফুলিয়ে করা হচ্ছে, আসলে এখানে বিজেপির তলানিতে এসে গেছে। সেকেন্ড তার তিনি একজন বিজেপি নেতা বলছেন যে এখানে শাসক দলের পরে স্থান সিপিআইএমের, অথচ বিজেপির নেতারা এখানে বলছেন হাওয়া গরম করতে বাঁশ নিয়ে দাঁড়াবো, কাঁচা বাঁশ নিয়ে দাঁড়াবো, গাঁটালা বাঁশ নিয়ে দাঁড়াবো, হাঁটু ভেঙে দেব, সমানে একটা হিংসার বাতাবরণ, একটা অশান্তি, একটা উস্কানিমূলক একটা পরিস্থিতি তৈরি করার বার্তা দিয়ে চলেছে। অথচ নিজেরা চাইছেন নমিনেশন জমা দেব অনলাইনে, অর্থাৎ কজন নমিনেশন জমা দিলেন দেখা যাবে না, কটা জায়গায় প্রার্থী দিতে পারলেন তা সচরাচর চট করে সামনে আসবে না। মানে নিজেরাই বুঝতে পাচ্ছেন যে নিজেদের পায়ের তলার মাটি সরে গেছে, সব কেন্দ্রে প্রার্থী দেওয়া যাবে না, সব জায়গায় তারা পৌঁছতেই পারবেন না। নিজেদের যে জনভিত্তি ছিল বলে তারা 2021 আগে ধুয়ো তুলেছিলেন, আজকে 2022 দাঁড়িয়ে সেই জনভিত্তি শূন্যতে এসে নেমেছে, তলানিতে। গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির অন্দরে অন্দরে, প্রত্যেকটা কোনায় গোষ্ঠীদ্বন্দ্ব, আদি নব্বর দ্বন্দ্ব, সিন্ডিকেট চলছে, নব্বদের সিন্ডিকেট চলছে। অভিযোগ কারা করছেন? না, বিজেপি বিরোধী কেউ নয়, করছেন খোদ বিজেপির রাজ্যের পুরনো যারা আদি বিজেপি বলে পরিচিত সেই সব বঙ্গের নেতারা। তারা বলছেন দলবদলুদের সিন্ডিকেট চলছে বিজেপিতে। এই রকম একটা চূড়ান্ত গোষ্ঠী কন্দলে জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত ভোট হলে তাতে প্রার্থী দিতে পারবেন না, তারপরে ফলাফল, তারপরে ভোট, ফলাফল, পঞ্চায়েত গঠন, সেগুলো অনেক পরের ব্যাপার। প্রথমে প্রার্থী দেওয়ার ক্ষেত্রেই তাদের একটা বিপুল পরিমাণ সেটব্যাক, অর্থাৎ প্রতিবন্ধকতা তৈরি হবে। এটা বুঝতে পেরেই কি এখন অনলাইন নমিনেশনের বায়না? কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো ভোট হয়েছিল 2019, সেখানে তো আপনাদের ফল সব জায়গায় ঠিক হয়নি, তাহলে কেন্দ্রীয় বাহিনীর দাবি কিসের? 2021 সেখানে কোথায় ছিল আপনাদের সংগঠন? সেখানেও কেন্দ্রীয় বাহিনী ছিল। তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করে এইখানে পঞ্চায়েত ভোটে আপনারা কতটা আশা করছেন যে বেশি জায়গায় পৌঁছবেন, ভালো জায়গায় পৌঁছবেন? আপনাদের তো নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে প্রার্থী দেওয়ারই জায়গা নেই মশাই। আগে সংগঠন মজবুত করুন, আপনাদের ভেতরকার ঝগড়াঝাটি কান্না হিসেবে বাইরে বেরিয়ে আসছে, সেটাই মনে করছে বাংলার মানুষ। সুতরাং সংগঠন মজবুত করুন, যুদ্ধ জয় বা ভোট জয় সেটা সহজ হবে, এটাই ধারণা।